বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিভিন্ন মন্ত্রণালয় বণ্টন করা হয়েছে। শুক্রবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই মন্ত্রণালয়গুলো বণ্টন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সালেউদ্দিন আহমেদ। আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আসিফ নজরুল। শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আদিলুর রহমান খান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় হাসান আরিফ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তৌহিদ হোসেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন সৈয়দা রেজানা হাসান। সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পেয়েছেন শারমিন এস মুর্শিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখত হোসেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ডক্টর আ ফ ম খালিদ হোসেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে পেয়েছেন ফরিদা আক্তার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পেয়েছেন নূরজাহান বেগম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।